Y24 এর দর্শকদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমির হোসেন লস্কর। সমগ্র দেশের সহিত সঙ্গতি রেখে সদ্ভাবনা দিবস পালিত হলো বরখোলা থানায়। বরখোলা থানার ওসি মনমোহন রাউতের পরিচালনায় জাতীয় শান্তি সংহতি এবং সাম্প্রদায়িক ঐক্য রক্ষার্থে থানায় কর্মরত প্রত্যেক পুলিশ কর্মীকে সদ্ভাবনা দিবস উপলক্ষে এদিন শপথবাক্য পাঠ করানো হয়। উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে প্রতি বছর 20 আগস্ট দিনটি সদ্ভাবনা দিবস হিসেবে পালন করা হয়। এই বছর 20 আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 77তম জন্মবার্ষিকী। তিনি 40 বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন। ভারতের জন্য তার দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সমাজের উন্নতিতে অবদান রাখার জন্য এই দিনটি পালিত হয়। দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হও যে জাতি ধর্ম ক্ষেত্র বা ভাষার ভারতবাসীর মাজত আবেগিক ঐক্য আৰু সম্প্ৰীতি ৰক্ষাৰ বাবে কাম কৰি যাম। প্ৰতিজ্ঞা কৰোঁ যে আমাৰ মাজত থকা সকলো প্ৰকাৰৰ আশ্ৰয় নোলোৱাকৈ আলাপ আলোচনা ৰাষ্ট্ৰীয় সদ্ভাৱনা দিৱস পালন কৰা হ'ল। এই দিনটোতে ৰাষ্ট্ৰীয় সদ্ভাৱনা দিৱসৰ পুৰস্কাৰ স্থাপন হৈছিল আৰু আজি প্ৰয়াত ৰাজনীতিবিদ ৰাজীৱ গান্ধীৰ 77তম জন্মজয়ন্তী হয় আৰু তেখেতৰ প্ৰয়াত হোৱাৰ এবছৰ পিছতে 1992 চনৰ পৰা এই ৰাষ্ট্ৰীয় সদ্ভাৱনা দিৱসটো পালন কৰি অহা হৈছে আৰু আমি সকলোৱে আজি ৰাষ্ট্ৰীয় সদ্ভাৱনা দিৱসৰ শপতবাক্য পাঠ কৰিলোঁ। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন লাইক ও শেয়ারের মাধ্যমে।